ক্ষুদাদ্রোহী চার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, উঠি ভূমির কি আওয়াজ। ক্ষুদাদ্রোহী চার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে। কারণ অনেকে তো এবার অটো পাস করেছেন, তাই না? পরীক্ষা ছাড়া পাস করতে পারলে একটু মজার আছে নাকি? এতে মজা নাই। এবং একইভাবে পরীক্ষা ছাড়া পাস যারা করে তাদের মনের মধ্যে একটু ভয় তৈরি হয়, ঠিক কিনা? আপনারা সেই দলের না তো? চলেন আপনাদেরকে একটু, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, বাম পাশ ডান পাশ, প্রথমে শুনবো বাম পাশের ভাইদের স্লোগান, তারপরে শুনবো ডান পাশের ভাইদের, ঠিক আছে? দেখো কোন পাশের ভাইদের গলার জোর বেশি, ইমানের জোর বেশি, দেশপ্রেম বেশি, ঠিক আছে? ভয় পাচ্ছেন না তো? আচ্ছা, যারা ভয় পাচ্ছেন তাদেরকে একটু সাহস দিতে চাই, তাদেরকে বলতে চাই, আমাদের ইতিহাস আছে 313 জন হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল, ঠিক কিনা? সেই ইতিহাস জানা আছে তো? বদরের ইতিহাস, ঠিক কিনা? কিভাবে যদি বলেন আপনারা সংখ্যার কথা বললে যে আমরা সংখ্যায় কম, আমরা বিজয় অর্জন করতে পারবো না, তাদের জন্য প্রথম উদাহরণ এটা। আরেকটা যদি বলেন আমরা ছোট পোলাপান, গলার আওয়াজ কম হতেই পারে, তাদেরকে বলতে চাই মোহাম্মদ বিন কাসিম 17 বয়সে সেই বালকের কথা মনে আছে? ভারতের সিন্ধু প্রদেশ বিজয় অর্জন করেছিল, ঠিক কিনা? সুতরাং ছোট বলাও লাভ নাই, ঠিক কিনা? এবার আসেন, যদি বলেন আমরা তো অনেক দূরের মুসলমান, বাংলাদেশি মুসলমান, আরব থেকে খুব দূরে, তাদেরকে বলতে চাই আমাদের ইতিহাস দেখুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চ যখন ভাষণ দিয়েছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তার সেই ভাষণের সঙ্গে সঙ্গে বাংলার আপামর জনসাধারণ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক কিনা? মাত্র 9 মাসে পৃথিবীর ইতিহাসে একটি চমৎকার উদাহরণ সৃষ্টি করা হয়েছিল, আল্লাহর রহমতে দেশটা স্বাধীন হয়েছিল, ঠিক কিনা? সুতরাং কোনো দিকেই ভুল বলে দুর্বল মনে করে আমাদের ছাড় পাওয়া যাবে যাবে না। এবার বাম পাশ প্রস্তুত। আওয়াজ শুনে মনে হচ্ছে দুপুরেও খাইনি রাত্রেও খাইনি, খাইছেন নাকি? প্রস্তুত বাম পাশ, নারায়ে তাকবীর, মারহাবা বলেন তো, মারহাবা। এই ডান পা বাম পাশ চমৎকার তাকবীর দিল, আপনাদের মারহাবা এত ক্ষীণ হলো কেন? ইসলাম উদার ধর্ম, ঠিক কিনা? ইসলামের উদারতা প্রকাশ করুন, আরেকবার বলুন মারহাবা, মারহাবা। মারহাবার আওয়াজ শুনছেন বাম পাশ, বুঝে যান আপনাদেরকে একদম ফিল করে দেবে কিন্তু। আরেকবার সুযোগ নিতে চান বাম পাশ? একটা মজার ব্যাপার আমি দেখছি, ডান এই পাশে কথা বলে, এই পাশে কথা বলে, মাঝখানের মানুষগুলো মজা নিচ্ছে নাকি? এই যে দেখেন, আমি যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে ডান, সেখান থেকে বাম, ঠিক আছে? বাম পাশ আবার প্রস্তুত, নারায়ণ তাকবীর, মারহাবা, মারহাবা। এইবার ডান পাশ, চলেন, আমরা সব জায়গায় ডান পক্ষকে ভালোবাসে, ঠিক কিনা? রাসূলের সুন্নাত তো ভালো কাজগুলো ডান দিক থেকে শুরু করা, ঠিক কিনা? চলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যাই বলেন। আমি বলতে চাই, আমি এমনি বলতে চাই যে আজকের ম্যাচটি ড্র হয়েছে, ঠিক কিনা? একসাথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সে
শেষ করে দেই না শেষ করতে হবে তো মই ভাই আসবেন আবু ভাই দেবেন আরে না ফেসবুক গাইতেই হবে একটু গাইবো তার আগে দুই একটা